মাই অ্যানাদার ভিডিও। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। এখন বাজে সকাল 5টা, আর ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে প্রিয়াকে হোস্টেলে ছাড়তে যাব, আর তার সাথে সাথে মজুমদারকে ডাক্তার দেখাতে যাব। তো তার জন্য একদম সকাল সকাল উঠে পড়েছি, 6টার মধ্যেই বেরোতে হবে। তো কাজকর্মগুলো শেষ করে নিই। তো আজকে সকালে আর এদিক ওদিক না করে, টাইম এধার ওধার নষ্ট না করে একদম সকাল সকাল কাজে হাত দিয়ে দিয়েছি, কারণ এইভাবে বাসি ঘর ফেলে রেখে আমি কোনোদিন বাইরে যাই না, খুব অসুবিধা না হলে। তো সকালে উঠে ঘরের যত কাজ আছে সমস্ত কাজ তো কমপ্লিট করতেই হবে, করে তারপরে যেতে হবে। তো প্রিয়া পুতু এখনও ঘুম থেকে ওঠেনি, ওরা শুয়ে আছে, আমি ডাকিনি, আর মজুমদার উঠে গেছে, তবে ওদের একটু পরেই ডাকবো, কিছুটা কাজ হয়ে যাবার পরে ওদেরকে ডেকে দেব, তারপরে ওরা নিজেরা ফ্রেশ হয়ে নেবে। আর কালকে রাত্রে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম জল ঝরাবার জন্য, সেগুলো তো ড্রাই হয়ে গেছে, তো সে বাসনগুলোও এখন আমি একটুখানি জায়গায় রেখে দিচ্ছি, দেওয়ার পরে আর যে বাকি কাজটা আছে এখন শুধু ঘর মোছাটাই বাকি আছে, ওটা করব। আর কালকে রাত্রে আমি কিছু গ্রিন মুগ ডাল ভিজিয়ে রেখে সেগুলো স্প্রাউটে দিয়েছিলাম, তো খুব সুন্দর স্প্রাউট হয়ে গেছে, ওটা এখন ফ্রিজে রেখে দেব। আর কাজ ওদিকে মোটামুটি শেষ হয়েছে, এখন আমি একটুখানি ঘরটা মুছে নেব। আর প্রিয়া পুতু ঘুম থেকে উঠে গেছে, তো পুতু তো বাথরুমে চলে গেছে ফ্রেশ হওয়ার জন্য, ও একদম গা ধুয়ে চলে আসবে। আর প্রিয়া এখন বেডটাকে একটু অ্যারেঞ্জ করে নিচ্ছে। তো মজুমদারকে একটুখানি চা করে দিলাম, ও চা খেয়ে নিচ্ছে, কারণ ওর ওষুধ খেতে হবে, তো একদম খালি পেটে থাকতে পারবে না। আর আমি একটু জল নিয়ে বসেছি, সকাল থেকে তো জল খাওয়ার টাইমও পাইনি, কাজগুলো যাতে তাড়াতাড়ি শেষ হয় সেটাই দেখছিলাম। বেরোবার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছে, এখন গাড়ি আসার অপেক্ষা, শুধু গাড়ি আসলেই আর বেরিয়ে যাব। পুতু এদিকে রেডি হচ্ছে, আজকে সবাই মিলেই যাচ্ছি। প্রিয়াও রেডি হয়ে গেছে, তো আজকে সবাই মিলেই ট্যুর হচ্ছে আর কি, হসপিটাল ট্যুর, কলেজ ট্যুর। তো হসপিটাল কলেজের ট্যুর কমপ্লিট করতে হবে। আর আজকে অন্যদিন সবসময় হয় খাবার বানিয়ে নিয়ে যাই, নইলে কেউ ঘরে থাকলে খাবার বানিয়ে রেখে যায়, কিন্তু আজকে না খাবার বানিয়ে নিয়ে যেতে হয়েছে, না খাবার নিয়ে বানিয়ে রেখে যাচ্ছি, কারণ সবাই মিলেই যাচ্ছি, আর বাইরে থেকেই খেয়ে নেব। এখন বেরোলে মোটামুটি 8:30 9টার দিকে পৌঁছে যাব। তো মজুমদারের আগে হসপিটালে যাব, তো হসপিটালে গিয়ে মজুমদারের ব্লাড ট্লাড দিয়ে তারপরে টিফিন করে তারপরে ওর কলেজে যাব। তো এরকমই প্রোগ্রাম আছে, দেখা যাক কী হয়। তো সবাই রেডি হয়ে গেছি, বেরোবার টাইম হয়ে গেছে, আর সবাই ব্যাকপ্যাকটা নিয়ে বেরোতে শুরু করে দিয়েছে। চল 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 চল। আচ্ছা আমার থেকে নিতে হবে, আমার মোবাইলটা, আচ্ছা আমার হ্যাঁ সব এগুলো নাও, তালা দিতে হবে। তো আর ঠাকুরের নাম নিয়ে আমরা হসপিটালের দিকে রওনা দিয়ে দিয়েছি। আর প্রায় 2.5 ঘন্টা জার্নিংয়ের পরে হসপিটালে পৌঁছে গেছি। তো প্রথমেই মজুমদারের ব্লাড দেব, ওর ব্লাড ইউরিন যে টেস্ট আছে সেগুলো করিয়ে নেওয়া হবে। তো কিছু ফর্মালিটি ছিল, সেগুলো কমপ্লিট করার পরে টেস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন সবাই মিলে একটু বাইরের দিকে যাচ্ছি, কারণ সকালে সবাই এমনি বেরিয়ে পড়েছিল, কেউ কিছু খায়নি, শুধু মজুমদার চা খেয়েছিল, আর আমরা তো কিছুই খাইনি। তারপর প্রিয়া পুতু আছে, তো বাইরে গিয়ে খাওয়া দাওয়া করা হবে, তো সেখানের জন্যই এখন যাচ্ছি। আমরা সকালে হালকা ফুলকা ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছি। হালকা ফুলকা ঠিক তেমন না, ভালোই ব্রেকফাস্ট হয়েছে। পিয়া পুতু পরোটা সবজি খেয়েছে, আর আমি বড়া সিঙ্গাড়া মিশিয়ে সবজি নিয়েছি। আর যে গাড়ির চালক সে আর মজুমদার ইডলি খেয়েছে। আর তারপরে আবার আমরা দুজনে মিলে ডাব খেলাম। পুতু খেলো না, পিয়া আর আমি খেলাম। খেয়ে ওর স্কুলের দিকে বেরিয়ে পড়েছি, কারণ মজুমদারের রিপোর্ট দিতে প্রায় 3-4 ঘন্টা লেট করে। তো সেই টাইমটা আমরা স্কুলে ওকে পৌঁছে দেব, আর কিছু কাজও আছে সেগুলো কমপ্লিট করব। আর বলতে বলতে স্কুলে পৌঁছেও গেছি। আর স্কুলের পাশে একটা সুন্দর মন্দির আছে, স্কুলের পাশে না, ওটা স্কুলেরই মন্দির, সাই বাবার মন্দির। তো সেখানে পুতু আর আমি দুজনে মিলে পিয়া মন্দিরে গেলাম, গিয়ে একটু ঠাকুরের কাছে মাথা টেকলাম। আর তারপরে যে স্কুলের ফর্মালিটি সেগুলো কমপ্লিট করে পিয়াকে কলেজে রেখে, তারপরে ফিস দেওয়া ছিল সেগুলো কমপ্লিট করে ফের আমরা মানে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো সেটা প্রায় আমাদের রওনা দিতে দিতে 12টা সাড়ে 12টা বেজে গেছে। আর হসপিটালে পৌঁছে গেছি, আর আজকে খুব তাড়াতাড়ি রিপোর্টটা পেয়ে গেছি। এত তাড়াতাড়ি এতবার এসেছি কোনো সময় হয় না। তো 12:30টার সময় এসেই আমরা রিপোর্টও চেক করতেই আর পেয়ে গেলাম। তো রিপোর্ট নিয়ে ফের আমরা চলে এসেছি, মজুমদারের নাম লিখিয়ে আর বসে আছি ডাক্তার দেখাবার অপেক্ষায়। আর পুতুর এদিকে খিদে পেয়ে গেছে, তো একটুখানি বার্গার খেয়ে নিচ্ছে ও। আর ডাক্তার দেখিয়ে কমপ্লিট করে একদম 1টা-দেড়টার মধ্যে আমরা আজকে বেরিয়ে পড়েছি। অন্যবার কিন্তু আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সন্ধে মানে রাত হয়ে যায়। আর বাড়ি এসেই সবার খিদে পেয়ে গেছে, তো আমি একটুখানি চাউমিন বানিয়ে ফেললাম। তো চাউমিনটা ছিল রাবা মানে সুজির চাউমিন, হাক্কা চাউ আর কি। তো হালকাভাবে মশলা ছাড়াই একটু হালকা করে বানালাম, কারণ হসপিটালে কারোরই খাওয়া হয়নি সেইভাবে। তো সন্ধ্যাবেলা এটাই হচ্ছে আজকের টিফিন। তো সকালে যাওয়ার সময় কিছু জামা কাপড় ওয়াশিং মেশিনে দেওয়া ছিল, আর বাইরের থেকে আসার পরে 3 জনের ফের জামা কাপড়, সোয়েটার সমস্ত কিছু মেশিনে দেওয়া হয়েছে। তো ভাবলাম এখন মেশিনটা চালিয়ে দিই, যদি আর কাপড়গুলো ওয়াশ হয়ে থাকে তো সকালে তাড়াতাড়ি উঠে মেলে দিলেই শুকিয়ে যাবে। সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, আর শরীরটা খুবই টায়ার্ড। আসার পর থেকে আর কোনো আমি ভিডিও করিনি। এসেছি অনেক আগেই, তখন 4টে বাজে, খুব সময় 4টের দিকে বাড়িতে ঢুকে গেছি। কিন্তু যাই না কেন আজকে শরীরটা এতই খারাপ লাগছিল যে পুরো রাস্তাটা তো খুব অসুবিধা হয়েছে। তারপরে এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে কিছুক্ষণ একটু রেস্ট নিয়েছিলাম। নেওয়ার পরে আজকে হসপিটালে দুপুরে আর খাওয়া হয়নি। 1টা-দেড়টার দিকে কাজ মিটে গেছিলো বলে আর কোনো কেউ খায়নি, টুকটাক খেয়েই আর আমরা বেরিয়ে পড়েছিলাম। অন্য সময় হসপিটালে গেলে মানে ক্যান্টিন থেকে ভাত টাত আমরা খেয়ে, আজকে যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছিলো তো বাড়ি আসার জন্য আমরা আর কেউ কিছু খাইনি। তো এসে সবারই খিদে পেয়ে গেছিলো, তাও আমি এসে সাথে সাথে কিছু করতে পারিনি, কারণ শরীরটা যায় না কেন আজকে এতটাই খারাপ হয়ে মানে খারাপ লাগছিল, আর টায়ার্ডও লাগছে। তো অনেক সকালে উঠতে হয়েছে, তারপরে এসে বমি টমি হওয়ার পরে আর শরীর একদম উইক হয়ে গেছে। কিন্তু কিছু করার ছিল না, সবার যেহেতু খিদে পেয়েছিল, মজুমদারও ঠিকঠাক খায়নি। তো তার জন্য একটুখানি চটপট চাউ বানিয়ে দিয়েছিলাম। আর চাউটা সুজির ছিল, হাক্কা চাউ বলে এরকম একটা কিছু সুজির ছিল। তাই ভাবলাম মজুমদারের জন্য মানে ঠিকই আছে, ময়দাটা একটু ওর বেশি ওর শরীরের জন্য খারাপই হয়। তো তার জন্য একটুখানি সবজি দিয়ে, কোনো মশলাপাতিও না, শুধু সবজি দিয়ে ফুলকপি কড়াইশুঁটি আলু টালু দিয়ে। আর আজকে টুয়েসডে পেঁয়াজও দিতে পারিনি, মানে একদম সিম্পল সিদ্ধ টাইপের করে আর একটু চাউ বানিয়েছিলাম। তো 3জনে মিলে খেয়ে আর ঘরের কাজ কমপ্লিট করে এখন পুতুকে নিয়ে বসেছি। তো পুতুও ওদিকে পড়ছে আর আমিও বসে আপনাদের সাথে একটু কথা বলে নিচ্ছি। আর হয়তো এরপরে ভিডিও করতে পারবো কিনা জানি না, যতটুকানি করবো ততটুকানি আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওটা আপলোড করে দেবো কালকে যদি এডিটিং করতে পারি। আর তো আসার পরে আজকে রাত্রে হয়তো খিচুড়ি করব। কারণ হচ্ছে টিউজডে, তো আসার সময় ভালো ফুলকপি পেয়েছিলাম, টাটকা ফুলকপি রোড সাইডে বিক্রি হচ্ছিল। ফুলকপি, পালং শাক, ধনে পাতা এগুলো নিয়ে চলে এসেছি। তো রাত্রে শাক খাই না, তবুও আজকে মনে হচ্ছে একটুখানি হালকা করে ফুলকপি পালং শাক দিয়ে আর খিচুড়ি বানাবো। কড়াইশুঁটিও আছে, নতুন আলু আছে, তো সব কিছু দিয়ে একটুখানি খিচুড়ি বানাবো রাত্রে। তো আর কিছু করার নেই। তবে এখন সবে 7টা বাজে, আরও 1-1.5 ঘন্টা একটুখানি ওর পাশে বসে নিজেও রেস্ট নেবো আর ওকে একটু দেখিয়ে তারপরে খিচুড়ি বানাতে যাব। বাইরে থেকে আসলে সবাই খুব টায়ার্ড হয়ে যায়, এমনি ঠান্ডার টাইম, তারপরে এত সকালে উঠতে হয়, তারপরে খাওয়া দাওয়া ঠিকঠাক হয় না বাইরে, তো খুব অসুবিধা হয়ে যায়। আর আগে হতো না, দেখছি এইবারটা আমার খুবই শরীর খারাপ হয়ে গেল। আর পিয়াকে আজকে কলেজে রেখে এসেছি, আসার পরে 2-3 বার ওকে ফোনও করে নিয়েছি। মনটা একটু খারাপ, অনেকদিন আবার কাছে ছিল, আবার চলে গেছে। আর এখন আমার পুরো চেয়ারে মানে কাপড় চুপড়ের স্তূপ হয়ে আছে, আয়না দিয়ে দেখা যাচ্ছে। কারণ সকালে যেগুলো মেলেছিলাম সেগুলো এসে কাপড় চুপড়গুলো উঠিয়েছি, তো এগুলো পুরো ভরে আছে। আজকের আর এগুলোর কোনো কিছু করতে পারবো বলে মনে হচ্ছে না, কাপড় চোপড়গুলো কালকেই সমস্ত কিছু ঠিকঠাক করব। তো আমার ভিডিওটা আমি আর বেশি বড় করব না, আমি আজকে এখানেই শেষ করছি। আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আসব। আপনারা ভালো থাকবেন, ভালো লাগলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর পাশে থাকবেন। তবে আজকের মতো রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। বাই।